আসসালামু আলাইকুম। ইউনিস্কুলিং এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করব। কমপ্লিমেন্ট গুলো মূলত পক্ষে ইউজ করা হয় লজিক্যাল ম্যানিপুলেশন এবং সিম্প্লিফাইং সাবস্ট্রাকশনের জন্য। অর্থাৎ আমরা যে সাবস্ট্রাকশন গুলো করি, সাবস্ট্রাকশন গুলো যেন আমরা ইজি ওয়েতে করতে পারি, সেই জন্য মূলত পক্ষে আমরা কমপ্লিমেন্ট ইউজ করে থাকি। তো আমরা মূলত পক্ষে দুই ধরনের কমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে আর্টস কমপ্লিমেন্টস, একটা হচ্ছে আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট। আর্টস কমপ্লিমেন্টে আমরা দুই ধরনের কন্ডিশন দেখতে পারবো। একটা হচ্ছে আমরা আর টু দি পাওয়ার এম, আর টু দি পাওয়ার এম মাইনাস এম, একটা হচ্ছে জিরো। এটা আমরা কখন ইউজ করি? যখন এম ইজ নট ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে হবে যখন এন ইকুয়ালস টু জিরো। অর্থাৎ আমাদেরকে এমন একটা নাম্বার দেওয়া আছে যে নাম্বার, অর্থাৎ এন মানে হচ্ছে আমাদের যেটা দেওয়া থাকবে আর কি, ওই নাম্বারটা। আর এই স্মল এন মানে হচ্ছে আমাদের ইন্টিজার পার্ট, অর্থাৎ টোটাল ডিজিট, আমাদের টোটাল ডিজিট যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটার ডিজিট নাম্বার। যেমন ধরুন একটা নাম্বার দেওয়া আছে আমাদের কাছে 52470, ঠিক আছে? তো এখানে এন মানে কত? এন মানে হচ্ছে এই পুরোটা। আর স্মল এন মানে কত? স্মল এন মানে হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ ইন্টিজার পার্ট, অর্থাৎ টোটাল ইন্টিজার পার্ট কয়টা আছে? ডিজিট আছে 5টা। তো আমরা ফার্স্ট স্মল এন সমান হবে কত? 5। আচ্ছা, ধরেন আরেকটা এক্সাম্পল, ধরেন আমাদের কাছে একটা নাম্বার দিয়েছে 52470.2456। এখানে এন মানে কত? ক্যাপিটাল এন মানে হচ্ছে এই পুরোটা। আর স্মল এন মানে কত? স্মল এন মানে হচ্ছে এই যে নাম্বার অফ ডিজিট, ইন্টিজার পার্ট। তাহলে 1 2 3 4 5, তাহলে 5 হচ্ছে আমাদের এখানে স্মল এন। আমরা কিন্তু এই যে ফ্র্যাকশন পার্টটা আমরা কাউন্ট করতে পারবো না। আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে মূলত পক্ষে আর টু দি পাওয়ার এন মাইনাস এম, সরি, আর টু দি পাওয়ার এন মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস এম, আর টু দি পাওয়ার এম মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস এম। এখানে স্মল এমটা মানে কি? স্মল এমটা মানে হচ্ছে আমাদের এই যে ফ্র্যাকশন ডিজিট গুলা, অর্থাৎ ইন্টিজার পার্টের পরে, অর্থাৎ দশমিকের পরে যে যতগুলো ডিজিট আছে ততগুলো ডিজিট হবে আমাদের এম। অর্থাৎ এই ক্ষেত্রে যে আমি এম বলতে চাই, তাহলে এম মানে কত? এম মানে হচ্ছে 4। আচ্ছা, এখন এক্সাম্পলের দিকে যাওয়া যাক। আমরা একটু কন্ডিশন গুলো মনে রাখবো এই ক্ষেত্রে আমাদের সূত্র কি কি বলছে। তো আমাদের ধরেন প্রথম এক্সাম্পল, আচ্ছা আমি একটু প্রথমে বলে রাখি, আমরা এই ভিডিওর একদম লাস্ট যে দুইটা এক্সাম্পল দেখবো, ওই দুইটা এক্সাম্পল হবে আমাদের খুবই সুন্দর দুইটা এক্সাম্পল এবং খুব মোস্ট ইম্পর্টেন্ট দুইটা এক্সাম্পল। তো আপনারা যারা এগুলো পারেন তো একদম শেষের দিকে চলে যাবেন, আমরা তারপরে ওইগুলো আলোচনা করব। তো আমরা আমাদের প্রথম যে এক্সাম্পলটা আছে, প্রথম এক্সাম্পল হচ্ছে আমাদেরকে বলছে টেন্স কমপ্লিমেন্ট বের করার জন্য। টেন্স কমপ্লিমেন্ট, টেন্স কমপ্লিমেন্ট অফ একটা এক্সাম্পল দিচ্ছে কত? 52520, অর্থাৎ এটা একটা ডেসিমাল নাম্বার বসে এই নাম্বারটাকে আমাদের কত কমপ্লিমেন্ট করতে হবে? টেন্স কমপ্লিমেন্ট করতে হবে। তো নাম্বারটা দেওয়া আছে 10 এর, আমাদেরকে করতে বলছে 10 এর, অর্থাৎ আমাদের তাহলে কোন 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 সূত্রটা অ্যাপ্লাই করতে হবে? আর্টস কমপ্লিমেন্টের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে দেখি আমাদের ক্যাপিটাল এন সমান কত দেওয়া আছে? ক্যাপিটাল এন সমান দেওয়া আছে 52520। আর স্মল এন সমান কত দেওয়া আছে? স্মল এন সমান দেওয়া আছে নাম্বার অফ ইন্টিজার পার্ট, তাহলে 1 2 3 4 5, তাহলে 5। তাহলে দেখি এবার আমাদের টেন্স কমপ্লিমেন্ট কত হয়। টেন্স কমপ্লিমেন্ট অফ এইটা সমান, আমি যদি একদম জাস্ট আনসারটা লিখি, তাহলে এখানে আর মানে কত? আর মানে হচ্ছে যে বেস, বেস নাম্বার হচ্ছে আমাদের এই আর। তাহলে 10 টু দি পাওয়ার 5 মাইনাস ক্যাপিটাল, তাহলে 52520। দেখি কত আসে আমাদের, টেন টু দি পাওয়ার 5 মাইনাস 52520 হচ্ছে 47480, 47480। তাহলে এটা আমাদের কি ধরনের নাম্বার? একটা ডেসিমাল নাম্বার। তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে আমাদের আনসার।
তাহলে এটা গেল আমাদের একটা আরস কমপ্লিমেন্টারি এক্সাম্পল। এখন যদি আমরা একটা আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্টারি একটা এক্সাম্পল, আচ্ছা এর আগে আমরা আরেকটা এক্সাম্পল দেখি আরস কমপ্লিমেন্টের। এক্সাম্পলটা হচ্ছে আমাদেরকে বলছে 0.3267 এটা ডেসিমাল নাম্বারে দেওয়া আছে, বলছে এই সংখ্যাটাকে আরস কমপ্লিমেন্ট করতে হবে অর্থাৎ টেন্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এটা টেন্স কমপ্লিমেন্ট আমরা কেমনে করতে পারি? এখানে ক্যাপিটাল এন সমান কত দেওয়া আছে? ক্যাপিটাল এন সমান দেওয়া আছে 0.3267, আর স্মল এন সমান কত দেওয়া আছে? আমি বলছিলাম স্মল এন কোনটা, দশমিকের আগে যে যতগুলো ডিজিট আছে ঠিক ততগুলা। এখানে দশমিকের আগে কতগুলো আছে? একটাও তো নাই, জিরো আছে। তাহলে আমাদের এখানে দশমিকের আগে কত হবে? স্মল এন সমান কত? জিরো। তাহলে এবার আমরা সূত্র অ্যাপ্লাই করি, এটা যেহেতু 10^0 - 0.3267, তাহলে 10^0 মানে কত? 1 - 0.3267 0.6733, এটা হচ্ছে আমাদের আনসার। আমরা তাহলে আরস কমপ্লিমেন্টের দুইটা এক্সাম্পল দেখলাম, এবার আমরা আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্টের যে দুইটা এক্সাম্পল দেখি। এখন আমাদেরকে বলছে আমাদের তিন নাম্বার যে এক্সাম্পল বলছে 5 to 5 to 0, অর্থাৎ আগের নাম্বারটি দেওয়া আছে আমাদেরকে 5 to 5 to 0 দেওয়া আছে। এবার আমাদের ডেসিমাল টেনে বলছে নাইন্স কমপ্লিমেন্ট করার জন্য, কত কমপ্লিমেন্ট? নাইন্স কমপ্লিমেন্ট। তাহলে দেখেন তো এখানে যদি আমরা আর সমান 10 বসাই, 10 - 1 - 9, তাহলে আমাদের এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা এই এক্সাম্পলটা যদি সলভ করতে হয়, নাইন্স কমপ্লিমেন্ট বের করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে এই ফর্মুলা ইউজ করার জন্য আমাদের আর সমান কত দেওয়া আছে দেখি, আর সমান দেওয়া আছে 10, স্মল এম সমান কত দেওয়া আছে 1 2 3 4 5, স্মল এম সমান কত দেওয়া আছে? আমি স্মল এম সমান বলছিলাম দশমিকের পর যতগুলো ডিজিট থাকবে ঠিক ততগুলো, এখানে তো দশমিকের পর কোনো সংখ্যা নাই, তাহলে এখানে 0। তারপর ক্যাপিটাল এন সমান কত দেওয়া আছে? টোটাল যে নাম্বারটা এটা 5 to 5 to 0। তাহলে আমি যদি পুরোটা বসাই দিই এখানে সূত্রে, তাহলে 10^5 - 10^-0 - টোটাল নাম্বার 5 to 5 to 0, তাহলে কত আসে দেখি, 10^5 - 1 - 5 to 5 to 0 7479, 47479। তাহলে এটা হচ্ছে আমার কি নাইন্স কমপ্লিমেন্ট। তাহলে এটা আমাদের কি বের হয়ে গেল? নাইন্স কমপ্লিমেন্ট বের হয়ে গেল। এখন আমরা যদি দেখি এটা আমাদের নাইন্স কমপ্লিমেন্ট হইল। আচ্ছা এবার আমরা একটা বাইনারি নাম্বারের এক্সাম্পল যদি দেখার চেষ্টা করি, আমাদেরকে বলছে 10 - 1 - 0 - 1 - 0 বলছে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য। এই যে বাইনারি যে নাম্বারগুলো আছে আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি কি এই নাম্বারগুলোকে একটু অন্যভাবে করা যায়, এই নাম্বারগুলোকে একটু অন্যভাবে সলভ করা যায়। তো এখন 10 - 1 - 0 - 0 এই নাম্বারটাকে আমরা কেমনে সলভ করতে পারি? তো এই যে আমরা ইন্টারমিডিয়েটের ফর্মুলা যদি ইউজ করি ওয়ান্স কমপ্লিমেন্ট একদম ইজি, জাস্ট ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান বসাই দিই। এখন আমরা যে ফর্মুলাটা শিখছি এর মাধ্যমে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করার ট্রাই করি, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি কি আছে দেখি। এখানে আর মানে হচ্ছে 2, আমরা আগে যদি আনসারটা ইন্টারমিডিয়েট অনুযায়ী দেখি তাহলে আনসারটা হবে কত, 0 1 0 0 1 1, তাই না? এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট আসবে, ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা এখানে কি কি দেওয়া আছে দেখি, স্মল এন সমান দেওয়া আছে আমাদের কত, 1 2 3 4 5 6 6, আর এম সমান কত দেওয়া আছে আমাদেরকে, এম যেহেতু দশমিকের পরে কোনো নাম্বার নাই তাহলে এম সমান হচ্ছে 0, আর ক্যাপিটাল এন সমান কত দেওয়া আছে আমার, ক্যাপিটাল এন সমান দেওয়া আছে 1 0 1 1 0। তবে এখন যদি আমি এটা সলভ করার ট্রাই করি, আমাদের ফর্মুলা যদি আমরা বসাই 2^6 - আচ্ছা এখানে আমি একটা কথা যদি বলি আপনাদেরকে, যেমন ধরেন এই যে ফর্মুলাটা আমরা ইউজ করি মূলত পক্ষে এই ফর্মুলাতে আমরা যে নাম্বারগুলো বসাই, এই যে 2^6 বসাচ্ছি এখানে আলটিমেটলি আমি একটা ডেসিমাল নাম্বার পাবো, ঠিক আছে? এখন এই ডেসিমাল নাম্বারটাকে আমাকে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে, তারপর আমার কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে কারণ দেখেন জিনিসটা কি, আমার কিন্তু এই এনটা কিন্তু আছে আমার কিসে, বাইনারিতে, তাহলে আমার মাইনাস করতে হলে অবশ্যই এই পার্টে বাইনারি নাম্বার থাকতে হবে,
আমি তো ক্যাপিটাল দিয়ে মাইনাস করতে পারবো, সরি ডেসিমাল দিয়ে তো মাইনাস করতে পারবো না। তো এখানে মূলত পক্ষে হচ্ছে আমার কি দেওয়া আছে 2^6 - 2^-0। এই যে এই ক্যালকুলেশনটা করলে আমি একটা ডেসিমাল নাম্বার পাবো, বাট আমাকে তো মাইনাস করতে হবে কি একটা বাইনারি নাম্বার। তাহলে অবশ্যই আগে এই পার্টটাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে দেখি কি 2^6 মানে কত, 64, আর 64 থেকে এক গেল কত, 63। আচ্ছা এখন 63 এর বাইনারি কত আসে আমরা দেখি। ছয়টা ওয়ান, ওয়ান 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 ওয়ান, তাহলে কত পাইতেছি আমি, ওয়ান 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 ওয়ান। এখন আমি যদি একটা থেকে আরেকটা মাইনাস করি তাহলে দেখি কি আসে। একটা থেকে যদি আমি আরেকটা বাদ দিই, আমাদের আনসারটা কত জন ছিল, 1001, সামনে একটা জাস্ট জিরো দিয়ে দিব। যেহেতু আমাদের পাঁচটা ডিজিট তো আসার কথা না, ছয়টাই আসবে, তো সামনে জাস্ট জিরো দিয়ে দিব, 1001। যেহেতু এখানে পাঁচটা ডিজিট আছে, আর একটা ডিজিট দিলে হয়ে যাচ্ছে আমাদের। এটা হচ্ছে আমাদের কি আলটিমেটলি আনসার। তো এটাই হচ্ছে, যদি আমরা এভাবে ম্যানুয়াল পদ্ধতি মানে ফর্মুলা ইউজ করে করি তাহলে অনেক ঝামেলা। আমরা মূলত এই পদ্ধতিটা ইউজ করবো যদি আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলে। আর যদি এটা টুস কমপ্লিমেন্ট চাইতো তাহলে কি হতো, জাস্ট একটা প্লাস ওয়ান করে যেটা আসতো ওইটা আমাদের হচ্ছে টুস কমপ্লিমেন্ট এটা। আচ্ছা এখন আমরা মোস্ট দুইটা এক্সাম্পলের কথা যেটা বলছিলাম ওই এক্সাম্পলের দিকে যদি যাই একটু। এখন আমাদেরকে বলছে 935 দেওয়া আছে এখানে, এটার বেস হচ্ছে কত, 11। বলছে এটা কত বের করতে হবে আমাদের, টেন্স কমপ্লিমেন্ট বের করতে হবে, এটা টেন্স কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে এটা 10 দেওয়া আছে 11, তাহলে টেন্স কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে বুঝতে পারছি 11 - 1 অর্থাৎ টেন্স কমপ্লিমেন্ট এইভাবেই হবে যদি আমরা এই ফর্মুলাতে ইউজ করি। তাহলে এই ফর্মুলাতে যদি আমাদের ইউজ করতে হয় তাহলে দেখে আগে আমাদের কি কি দেওয়া আছে, আর সমান 11 দেওয়া আছে, স্মল এন সমান কত আছে, 3 দেওয়া আছে, এম সমান কিছু দেওয়া নাই এর মানে 0 দেওয়া আছে, আর ক্যাপিটাল এন সমান কত দেওয়া আছে, 9, 3, 5 দেওয়া আছে। তাহলে আমরা অ্যাপ্লাই করি ফর্মুলা, টেন্স কমপ্লিমেন্ট অফ এই নাম্বার লিখে তারপরে ইকুয়াল চিহ্ন দিয়ে তারপর লিখবেন 11^3 - 11^0। আমি কি বলছিলাম, এখান থেকে আমরা একটা ডেসিমাল নাম্বার পাবো, তো 935 11। তো 11 কিউব করলে কত আসে দেখি, 1331। 1331 থেকে এক বাদ গেলে থাকবে 1330, এটা হচ্ছে আমাদের কি ডেসিমাল নাম্বার। এখন ডেসিমাল থেকে অবশ্যই আমাদেরকে ডেসিমালকে মাইনাস করতে হবে, আমরা তো 11 বেজের কোনো নাম্বারকে মাইনাস করতে পারবো না। এখন আমরা জানি যে কোনো একটা নাম্বার থেকে যে কোনো একটা, যেমন ধরুন বাইনারি বলি, হেক্সাডেসিমাল বলি বা অক্টাল বলি, এখন 11 বেজের একটা নাম্বার দেওয়া আছে, ওই সংখ্যা পদ্ধতি থেকে আমাদের যদি ডেসিমালে আসতে হয় তাহলে কি করতে হয়, গুণ করে গুণ করে সামেশন করতে হয়। যেমন ধরেন 95 দেওয়া আছে, এটাকে যদি আমি কিসে যাইতে চাই, ডেসিমালে যাইতে চাই, তাহলে এটার বেস 9 × 11^2 + 3 × 11^1 + 5 × 11^0, তাহলে কত আসে দেখি, 11^2 × 9 = 1089, 11^3 = 33, 5 = 5, তাহলে কত আসে দেখি, 1089 + 33 + 5, 1127। তাহলে আমি যদি আবার 1127 বাদ দিই তাহলে কত থাকে দেখি, 1330 - 1127, 203। এটা তো হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার ডেসিমাল নাম্বার। আমার তো প্রবলেম দেওয়া ছিল 11 বেজের একটা নাম্বার, তাহলে এটাকে আমাদের 11 বেজে নিয়ে যেতে হবে না। এখন আমরা 11 বেজে কেমনে নিয়ে যেতে পারি বলেন তো, 11 বেজে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আবার কি করতে হবে, ভাগ দিতে হবে, যেমনটা আমরা করতাম এর আগের একদম প্রথম যে ভিডিওতে আমরা কনভার্সন শিখছিলাম, এখানে কি বলছিলাম যে আমি একটা বাইনারি নাম্বার থেকে
বাইনারিতে কনভার্ট করছিলাম, ডেসিমাল থেকে, ডেসিমাল থেকে বাইনারিতে যখন কনভার্ট করি দুই 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 দিয়ে ভাগ দিছিলাম। এখন ডেসিমাল থেকে যদি আমি 11 বিজার নাম্বারে যাইতে চাই তাহলে আমাদেরকে কত দিয়ে ভাগ দিতে হবে? 11 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 203 কে যদি আমি 11 দিয়ে ভাগ দিই, 11 দিয়ে ভাগ দিই, দেখি কয়বার যায়। 10 11 110, 17 বার 18 বার যেতে পারে। 11 × 18 198, তাহলে 18 বার যাবে। তাহলে আমি বলছিলাম ভাগফল লিখবো এইখানে আর ভাগশেষ লিখবো এইখানে। তাহলে ভাগফল হচ্ছে 18 আর ভাগশেষ হচ্ছে কত? 198 তো হয়, 203 থেকে 198 বাদ দিলে থাকে কত? 5। তাহলে এখানে এখন 11 এখানে কয়বার যাইতে পারে? একবার যাইতে পারে। তাহলে অবশিষ্ট থাকতেছে কত আমাদের? 7 থাকতেছে। তাহলে 11 একের মধ্যে কয়বার যাইতে পারে? একবারও যাইতে পারে না। তাহলে ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ থাকতেছে 1। তাহলে আমরা উঠছিলাম কিভাবে? নিচে থেকে উপরে, তাই না? তাহলে এটার আনসারটা কি হবে আমাদের? 175 বেস 11। এটাই হচ্ছে আমাদের কি আনসার। তাহলে এই যে একটা এক্সাম্পল, এই কনসেপ্টগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে এতটুকু পার্ট হচ্ছে আমরা ডেসিমালে থাকে, যেমন এর আগের এক্সাম্পলে বলছি, এক্সাম্পলও বলতেছি সেম জিনিসটা। তো এই জিনিসটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তো তারপর হচ্ছে এই যে এই আমি নর্মালি বাইনারি, অক্টাল, হেক্সাল, ডেসিমাল এই চার ধরনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা অবগত, এরপরের বিষয়গুলো নিয়ে আমরা তেমন একটা মাথা ঘাটাই না। তো এই জিনিসগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে?